সেরকম আমরা এখন পর্যন্ত 250 জন মাকে টেলারিং এর কাজ শেখানো হয়েছে। 25টা মেশিনের দ্বারা আমাদের ওখানে টেলারিং মানে সেলাইয়ের কাজ শিখিয়েছি, এমনকি ফুটপাথে খাবার তৈরি, জ্যাম, রেলি, স্কোয়ার, কাঁচা, এই ধরনের কিছু তাদেরকে ট্রেনিং টেলার তৈরি করে দেওয়া আছে। যারা ঘরে বসে যে লোনটা নিচ্ছে, লোনটা নিয়ে তাকে পরিশ্রম করতে হবে, সেই মতো তাদের তৈরি করে দেওয়া আছে। নিজের মতো সে কাজ করছে আর সংস্থার কাছেও কিন্তু কাজ করছে, তাদের রোজগারের একটা পথ তৈরি করে দেওয়া। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আপনি লোনটা নিয়ে, শুধু লোনটাই নয়, লোনের সঙ্গে সঙ্গে আপনাদেরকে স্বনির্ভর করে তোলা। তাই জন্য দেখবেন সংস্থার নাম দেওয়া হচ্ছে ধুবুলে অ্যাড লাইফ মহিলা স্বনির্ভর ওয়েলফেয়ার সোসাইটি। তো স্বনির্ভর মানে কি? নিজে স্বনির্ভর হওয়া। তো এরকম ভাবে আমরা গ্রুপটা তৈরি করি, 10 জন থেকে 20 জন যে দলের মায়েরা থাকবে তাদের প্রথমে একটা চার্জ করা হচ্ছে, মানে এটা প্রাথমিক একটা টাকা দিতে হচ্ছে মেম্বার ফি বাবদ। সেখানে দলটা আপনি তৈরি করলেন, তৈরির পর আমরা একটা টাইম দিচ্ছি, যে সপ্তাহে আপনারা দলটা তৈরি করছেন তার 3 সপ্তাহ পর থেকে আমরা দলের মায়েদের টাকা দেওয়া শুরু করব, মানে লোন দেওয়া শুরু করব। প্রথম দলের 3 জনকে, তারপরে 3 জন, তারপরে 4 জন, এরকম ভাবে আমরা লোনটা দিয়েছি দীর্ঘ 3 বছর যাবো। সেখানে এখনো পর্যন্ত 2টো রাজ্যে আমরা কাজ করছি, আসাম নিয়ে 3টে রাজ্য, আমাদের টোটাল ব্রাঞ্চ সংখ্যা হয়েছে 14। এখন অব্দি 15,500 মেম্বারকে আমরা লোন দিয়েছি, শুধু যেখানে ধুবলিয়াতে আছে 8,500 মা, সেখানে 1,000 টাকা থেকে 3 লাখ টাকা পর্যন্ত লোন নেওয়া আছে। আজকে হয়তো আপনাদের এখানে নতুন এসছি, আপনাদের হয়তো লোন সংখ্যাটা কম দেবো, যখন আপনারা লেনদেন শুরু করবেন তখন হয়তো আপনাদের লোনের অ্যামাউন্টটা বেড়ে যাবে। এছাড়া যেটা আমাদের কাজ, যে আপনারা যে গ্রুপটা করেছেন এক্সট্রা যে ফেসিলিটি পাবেন, সুযোগ সুবিধা পাবেন, সেটা হচ্ছে দলের মায়েদের মধ্যে যদি কোনো প্রতিবন্ধী বা বিকলাঙ্গ থাকে তাদের বাৎসরিক মানে বছরে একবার একটা সাহায্য দেওয়া হবে। সেটা পয়সা হিসেবে দেওয়া হতে পারে, টাকা কিংবা তার ইনস্ট্রুমেন্ট, আমাদের কাছে 3 চাকার গাড়ি বা প্রতিবন্ধী যে জিনিসগুলো লাগে সেগুলো আমাদের একটা সাহায্য দেওয়া হয় বাৎসরিক একবার। কিন্তু আপনাদের প্রমাণপত্র দিতে হবে, গভর্নমেন্ট সার্টিফিকেট প্লাস একটা ফটো, ফুল ফটো। এই সুযোগ সুবিধাগুলো নিয়ে আমরা এসছি, হয়তো আজকে নতুন, হয়তো ভুল হতে পারে, কিন্তু সেটা আপনাদেরকে মেনে নিয়ে গ্রুপটাকে চালাতে হবে। আজকে